ওয়েলকাম টু মাই চ্যানেল এন্টারটেনমেন্ট সেন্টার। তো আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যেটা পরীক্ষায় যে কতবার এসেছে তা আপনাকে মুখে বলা প্রায় অসম্ভব, প্রচুর এসেছে। তো প্রথমে আপনার সামনে আমরা একটা টেস্ট নিয়ে হাজির হয়েছি, প্রথমে দেখুন এই টেস্টগুলো আপনাকে দিয়ে রেখেছি, এগুলো যদি আপনি পারেন তো কনগ্রেচুলেশন, আপনাকে আর এই ভিডিওটি দেখতে হবে না। আর যদি না পারেন তো ভিডিওটি আজকে শেষ পর্যন্ত দেখুন। আজকে কথা দিলাম প্রায় অনেক কিছু শিখতে পারবেন, অনেক কঠিন একটা বিষয় অতি সহজেই শিখতে পারবেন, এটা আমাদের কোনো চাপা নয়, এটা ভিডিওটি দেখলেই আপনি বুঝতে পারবেন। তো টেস্টটি আপনি দেখুন পারেন কি না। প্রথমটা হচ্ছে হুইচ ওয়ার্ড ইজ প্লুরাল। তো এখানে এ বি সি ডি চারটি অপশন রয়েছে, এখানে কোনটি প্লুরাল। তারপর দ্বিতীয়টি দেখুন, তৃতীয়টি দেখুন, মানে সঠিক আনসার কোনটি হবে গ্যাচ করার চেষ্টা করুন। আমরা ভিডিওর শেষে অবশ্যই এগুলোর উত্তর দিয়ে দেবো। তো চলুন আমরা টেকনিকটি নিয়ে আলোচনা করি। টেকনিকটি হচ্ছে পরীক্ষা সিঙ্গুলার এবং প্লুরাল নাম্বার থেকে প্রচুর আসে। এখন প্রশ্ন হচ্ছে সিঙ্গুলার প্লুরাল তো ভাই পারি, যে সিঙ্গুলার এক বছর প্লুরাল বহু বছর, না ভাই এরকম পরীক্ষায় আসে না, পরীক্ষায় একটু ঘুরিয়ে পেঁচিয়ে আসে। তো ওইগুলো আমাদের পাড়ার টেকনিকটা হচ্ছে যদি কোনো শব্দের শেষে উম ইজ আস থাকলে সিঙ্গুলার, এ ইএস আই থাকলে প্লুরাল। মানে কোনো শব্দের শেষে যদি ইউএম উম অথবা ইজ আইএস ইজ অথবা আস ইউএস আস থাকে তাহলে সেই ওয়ার্ডটি ধরে নিতে হবে আমাদের সিঙ্গুলার, এবং কোনো শব্দের শেষে যদি এ ইএস অথবা আই থাকে তাহলে সেটি প্লুরাল। আবার বলি, এ ইএস আই থাকলে প্লুরাল, উম ইজ আস থাকলে সিঙ্গুলার। যেমন সিঙ্গুলারের কিছু উদাহরণ দেখুন ডেটুম, মিডিয়াম, ডিজিস, তারপর সিলেবাস, অসিস, রেডিয়াস। যেমন ডেটুমের লাস্টে ইউএম আছে সুতরাং এটি সিঙ্গুলার, মিডিয়ামের লাস্টে ইউএম আছে সুতরাং এটি সিঙ্গুলার, ডিজিস এর লাস্টে আইএস আছে সুতরাং এটি সিঙ্গুলার, আর যেগুলো প্লুরাল সেগুলো লাস্টে ই আছে। তো শুরুতেই আপনাদের যে এই টেস্টটা দিয়েছিলাম সেই টেস্টে উত্তরটা মিলিয়ে নিন। তো টেস্টে প্রথমের আনসার হচ্ছে এ, দ্বিতীয়টি আনস এ, তৃতীয়টির আনস সি। যে প্রথমটির উত্তর হচ্ছে ডাটা, ডাটা হচ্ছে প্লুরাল। আমি পূর্বে বলেছি আ থাকলে প্লুরাল, কোনো শব্দ শেষে আ অথবা ইএস অথবা আই থাকলে, মানে তিনটির কোনো একটা থাকলেই প্লুরাল, আর ইউএম ইজ তারপর আই এগুলো থাকলে সিঙ্গুলার। মানে পূর্বে আমি যে টেকনিক নিয়ে আলোচনা করছি তো আমার মুখে বাই বিশ্বাস করার দরকার নেই, আপনাদের সামনে আমি একটি বই থেকে স্ক্রিনশট দিয়ে আপনাদের সামনে এই যে এখন দেখতে পাচ্ছেন এটা তুলে ধরেছি, মানে আপনারা এটা দেখলে বুঝতে পারবেন যে পরীক্ষায় এটা থেকে কতগুলো এসেছে, মানে প্রচুর এসেছে প্রশ্ন। ওই টেকনিকটির মাধ্যমে আপনি এই সবগুলো প্রশ্ন এখন যেগুলো আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন সবগুলো আপনি পারবেন। তো এরকম আমরা প্রতিদিন ভিডিও বানাই, আগামী তো আজকে তো আমাদের ক্লাসটা শেষ, আগামীকাল আরেকটা নতুন টপিক নিয়ে আরও নতুন একটা ইমেজিং নিয়ে আমরা হাজির হব। তো ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর প্রতিনিয়ত এই ভিডিওগুলো পেতে। তো আজকের ক্লাসটি থেকে বাই, এটা আপনি জাস্ট একটু মুখস্থ করে রাখবেন ছন্দটা, যে উম ইজ আস সিঙ্গুলার, ইএসআই প্লুরাল। তো ধন্যবাদ।